আইপিএল 2023 ফাইনালে মুখোমুখি হতে চলেছে সিএসকে এবং গুজরাট টাইটান্স। মহেন্দ্র সিং ধোনি ভার্সেস হার্দিক পান্ডিয়া, তাদের সর্বশেষ দেখা হয়েছে কোয়ালিফায়ার ওয়ানে, সেখানে জিতে গেছে সিএসকে। তবে তাদের চারবারের দেখায় মাত্র একবার জিতেছে সিএসকে, সেটাই হচ্ছে কোয়ালিফায়ার ওয়ান। সো আপনাদের কাছে কী মনে হয়, কে জিতবে আজকের ফাইনালে, সিএসকে নাকি গুজরাট টাইটান্স, আপনারা কমেন্টে জানিয়ে দিন। তবে সবচেয়ে মজার বিষয় হচ্ছে যে আরেকটা রেকর্ড ভাঙতে চলেছেন শাবমান গিল। 123 রান করে ফেললেই 2016 সালে বিরাট কোহলির যে রেকর্ড 973 রানের এক সিজনে সর্বোচ্চ রান, সেটা কিন্তু আজকে ভেঙে ফেলতে পারেন যদি 123 রান করেন তিনি। যদি 123 রান করে ফেলেন, সিএসকে কিন্তু ভয়াবহ অবস্থা ভুগতে হবে, কারণ 123 হলে রান অবশ্যই হয়ে যাবে 230-235 প্লাস। তবে আজকের ম্যাচে যে টিমই জিততে চাইবে সেই টিমকে অবশ্যই 220 প্লাস রান করতেই হবে, 230 একদম সেফ জোন থাকবে। এখন দেখেন মহেন্দ্র সিং ধোনির টিম মানে কীভাবে এগিয়ে আছে। দেখেন মহেন্দ্র সিং ধোনি সর্বোচ্চ ফাইনাল খেলেছে, সে জানে ফাইনালে কীভাবে খেলতে হবে। মহেন্দ্র সিং ধোনির যে ওপেনিং জুটি, ঋতুরাজ গায়কোয়াদ 564 রান করেছেন, দেবন কনোয়ে 625 রান করেছেন, কিন্তু অন্যদিকে শাবমান গিল 851 রান করেছেন, অন্যদিকে ঋদ্ধিমান শাহ 301 রান করেছেন। সো ইম্প্যাক্ট প্লেয়ার হিসেবে শিবম দুবেকে খেলানো হয়। শিবম দুবে কিন্তু এখন পর্যন্ত 386 রান করেছেন। মহেন্দ্র সিং ধোনির একমাত্র ট্রাম্প কার্ড শিবম দুবে হতে পারেন। সে যদি একাই খেলে দেয় তাহলে কিন্তু গুজরাট টাইটান্সের কিছুই করার থাকবে না। তবে গুজরাট টাইটান্স, তাদেরকে থামানোর জন্য গুজরাট টাইটান্সের আছে রাশিদ খান, যিনি কিনা 27 উইকেট নিয়েছেন, সর্বোচ্চ উইকেট শিকারী শামি 28 উইকেট, অন্যদিকে মোহিত শর্মা 24 উইকেট। সো বুঝতেই পারছেন যেমন ওপেনিং জুটি সিএসকের, তেমন বলার আছে গুজরাট টাইটান্সের। এবং দেখেন জাদেজা, মঈন আলী এরাও কিন্তু আছে, তিক সেনা, পাথি রানা, দীপক চাহার, মানে হাড্ডা হাড্ডি একটা ম্যাচ হতে চলেছে। তবে আজকের ম্যাচে আসলে যে জিতে যাবে সে আসলে কত টাকা পাবে, চ্যাম্পিয়ন টিম কত টাকা পাবে, বাংলাদেশি টাকায় আসলে কত, ইন্ডিয়ান রুপিতে 20 কোটি রুপি পাবে যে টিম জিতে যাবে, সেটা বাংলা টাকায় কনভার্ট করলে 25 কোটির কাছাকাছি হবে, অন্যদিকে যে হেরে যাবে 13 কোটি, বাংলা টাকায় প্রায় 19 কোটির কাছাকাছি। এখন সর্বোচ্চ উইকেট যে পাবে, কে পাবে, শামি, তারপর মোহিত শর্মা, নাকি রাশিদ খান? যে সবচেয়ে বেশি উইকেট পাবে সে 15 লক্ষ রুপি পাবে, বাংলা টাকায় প্রায় 19 লক্ষ বা 20 লক্ষর কাছাকাছি। অন্যদিকে সবচেয়ে বেশি রান যার, 851, শাবমান গিল, সে তো মোস্ট রান, তার ধারে কাছেও কেউ নাই। এখন সে পাবে হচ্ছে 15 লক্ষ 20 লক্ষের কাছাকাছি, 20 লক্ষ টাকা। আর সবচেয়ে উদীয়মান যে প্লেয়ার, উদীয়মান প্লেয়ার পাবেন 20 লক্ষ 25 লক্ষ টাকার কাছাকাছি। সো আপনাদের কাছে কী মনে হয় আজকে ম্যাচ আসলে কে জিতবে? আমার কাছে মনে হয় সবচেয়ে বেশি যে খেলাটা হবে সেটা হচ্ছে শাবমান গিল ভার্সেস সিএসকে এর সকল বলার। তাকে আউট করতেই চাইবে, তাকে যদি আউট করতে না পারে তাহলে সিএসকে কিন্তু একটা বড় আশঙ্কার মধ্যে থাকবে। তারপরেও টোটাল রান যে টিম 220-230 করবে তারা সবচেয়ে বেশি এগিয়ে থাকবে। তো আপনাদের কাছে কী মনে হয় একটু কমেন্টে জানাবেন, কোন টিম জিতবে, সিএসকে নাকি গুজরাট টাইটান্স?